জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখিল নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখিল নবীজি এত বারে দেখিয়াও নবী টিপিতে তাকার হল না মদিনা বলুন মদিনা মদিনা আসে কমো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা খাও না নবীর দিওয়ানা মদিনা সবে বলেন না মদিনা আসে কমো নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যায়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা বলুন মদিনা কোরআন পড়লে সব আছে না নাই কোরআন ধরলে সব আছে না নাই কোরআনকে বুকের মধ্যে নিলে সব আছে না নাই শুধু তাই নয় আপনি কোরআনটা যখন অধ্যয়ন করবেন আমরা মনে করি ছোট বাচ্চারা মনে হয় তাহলে বেয়ালাম না আপনি যখন ইসলামের জ্ঞানগুলো যখন আহরণ করবেন অধ্যয়ন করবেন আমার নবীর বিদায় হজের বাসনগুলো যখন অধ্যয়ন করবেন আমার নবীর হাদিসে পাক যখন কুলে কুলে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে ডিক্লার দিলেন হাবিব তাদেরকে জানিয়ে দেন যখন তারা কবরস্থান দিয়ে হেঁটে যায় আজাব থাকলে যিনি আজাব মাফ করে দেন বলেন তিনি কে এজন্য আজকে কোরআন আমরা ভুলে গিয়েছি শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে এখন শিক্ষা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ছেলেরা অন্তরে অন্তরে ভাবনা করলে নাকি মেয়ে হয়ে যায় দেখেন নাই যারা ইয়ং আছি তারা ওই যে ট্রান্সফার জেন্ডার ওই ধরনের একটা শব্দ দিয়ে বলতেছেন যে ছেলেরা অন্তরে অন্তরে ধারণা করলে মেয়েদের মতো হওয়া যায় নাউজুবিল্লাহ বলেন না ওই যে কমে লোক যে প্রথাগুলো ইতিপূর্বে আপনারা বিভিন্ন বাতিল আকিদার মাদ্রাসার মধ্যে আপনারা দেখেছেন এখন ওইটা বইয়ের মধ্যে দিয়েছেন যে শরীফ থেকে শরীফ হয়ে গেল বললেন আমি ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার মন চাই মেয়েদের মতো একটু শাস্তি মেয়েদের মতো একটু মেয়েদের কাপড়গুলো পড়তে এখন আমি শরীফ নাই এখন শরীফ হয়ে গিয়েছি নাউজুবিল্লাহ বলেন না আর আপনারা যখন বইগুলো খুলে দেখবেন দেখবেন ওখানে অশ্লীল দৃশ্য আর অশ্লীল দৃশ্য সবগুলো মেয়েদের ছবি ঠিক কিনা বলেন অথচ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা হাবিব জানিয়ে দেন আপনার উম্মতের ওই সমস্ত নরনারীদেরকে জানিয়ে দেন তারা যখন বেফরদায়ে বের হবে ওই গর্ব থেকে এক একজন ডাকাত বের হবে ঠিক কিনা বলেন ওই গর্ব থেকে ইয়াবা ব্যবসায়ী বের হবে ওই গর্ব থেকে সমাজ বিদ্বেষী বের হবে ওই গর্ব থেকে লামাজে হাবি বের হবে আজনা নাই ওই গর্ব থেকে তসলিমা নাসরিনের মতো কুলঙ্গার সন্তান বের হবে ঠিক কিনা এখন আপনারা দেখে অবাক হয়ে যাবেন ফেসবুকের মধ্যে আমার নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন ও আমার মহিলারা আমি তোমাদের ব্যাপারে বেশি বেশি অসন্তুষ্ট কারণ আমি যখন মেরাজের রজনীর মধ্যে যখন জাহান্নাম পরিদর্শন করলাম অসংখ্য মেয়েদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি নাউজুবিল্লাহ বলেন না কারণ পর্দা না করার কারণে যতগুলো মানুষ ওই মেয়েকে দেখবে সুখের জেনা দিবেন কে জেনাগুলো দিবেন কে আপনারা মনে হয় বুঝতেছেন না আপনারা যে মেয়েদেরকে
এখন দেখলাম ফেসবুকের মধ্যে কাপল রেস স্বামী স্ত্রী ফেসবুকের মধ্যে ব্লক করে করে মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে না তাদের ওই স্থানটা জাহান্নামের মধ্যে করে নিচ্ছে কথা বলেন ঠিক কি না কারণ আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিও বানাচ্ছেন যতগুলা মানুষ দেখবে সবগুলার সুখের জেনা ওই মহিলার ঘাড়ের মধ্যে দিবেন কে আরো জোরে বলেন না দিবেন কে কারণ আমাকে বিষয় এটাই দিয়েছেন বিদায় হজের বাসনে আমার নবী বললেন ও আমার মহিলারা আমি তোমাদের ব্যাপারে বেশি বেশি আমার বেশি বেশি কষ্ট হচ্ছে তোমরা বেশি জাহান্নামের মধ্যে যাবে সবাই খাওমাও করে কান্না করে উঠলেন নবীজি কেন আমরা জাহান্নামে যাব বললেন দুইটা কারণ হলো একটা কারণ হলো তোমরা স্বামীর অবাধ্য হও দ্বিতীয় নম্বর কারণ হলো তোমরা কথায় কথায় ছেলেদেরকে অভিশাপ দাও আছে না নাই আছে না নাই এই জন্য মহিলারা যদি এই কথাগুলো শুনে থাকেন আপনারা এখন থেকে শুধরি এনেন এই ভিডিওগুলো আপনারা ফেসবুকে ইউটিউবের মধ্যে দিবেন না সাময়িক দুনিয়ার কিছু টাকা কামানোর জন্য ফেসবুকে দিয়েছেন ভালো কথা কিন্তু যতগুলা যুবক দেখবে সুখের জানা আছে না নাই কথা বলে না আছে না নাই ওই যে আমি বলতেছিলাম নবীজি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা যদি কোরআনকে ধরে রাখতে পারো কোরআন যদি তোমাদের ঘরের মধ্যে যদি চালু হয়ে যায় তাহলে তোমাদের অন্তরের মধ্যে হতাশা থাকবে না কোরআন তেলাওয়াত করলে যিনি হতাশা দূর করে দিবেন বলেন তিনি কে হতাশা দূর হয়ে যাবে এজন্য টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না টাকা দিয়ে ওই যে পালং কিনা যায় টাকা দিয়ে আরামের জিনিসগুলা কিনা যায় টাকা দিয়ে শান্তি কিনে পাওয়া যায় না শান্তি দিবেন কে আর একটু জোরে বলেন না কে যতগুলা মানুষ আল্লাহ বলে চিৎকার করেছেন আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের গলাগুলা জিয়াফের গলার মতো করে দিবেন আর আল্লাহ ফেরেশতাদেরকে পরিচয় করে বলিয়ে দিবেন ও আমার ফেরেশতারা এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নেতার স্লোগান দেয় নাই প্রধানমন্ত্রীর স্লোগান দেয় নাই আমি আল্লাহ রববিয়তের নামটা নিয়ে বললেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বললে অন্তরে শান্তি আছে কিনা ওই যে আমি বললাম নায়েক রিয়াজের শ্বশুর বললেন আমার স্ত্রী আরেক দেশে চলে গিয়েছেন আমার ছেলে আরেক দেশে চলে গিয়েছেন লাইভের মধ্যে এসে এই কথাগুলো বলে নিজের মাথার মধ্যে নিজে গুলি করে কি করেছেন সুইসাইড করেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এজন্য এই নবীজির এই কথাগুলো যদি আপনারা শুনেন আমার নবীজি বললেন দুইটা জিনিস একটা হলো কালামুল্লাহ শরীফ যেই কিতাবটা ধরলে সওয়াব শুধু তাই নয় কিতাবের সাথে বেজেছেন একটা মদার গাছের রিয়াল ওটাও যদি মাটিতে পড়ে যায় আমরা সালাম করি কিনা গরি না না গরি গরি কারণ কি ওই যে কোরআনের সাথে বেজেছেন ওই কোরআনের সাথে যদি আপনি বাঁচতেন কোরআন যদি তেলাওয়াত করতেন কিয়ামতের ময়দানে আপনাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবে ও বান্দা তুই তো জাহান্নামের মধ্যে যাবি এমন কোন আমল নাই তুই জান্নাতে যাওয়ার জন্য আরেকজন জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য একটা আমলের প্রয়োজন হবে বলেন কয়টা আর একটু জোর বলেন কয়টা একটা আমল তার প্রয়োজন হবে ওই আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়ার মধ্যে কত আপন মানুষ ছিল মা ছিল বাবা ছিল বন্ধু বান্ধব ছিল যাদের জন্য তুই পাপ কাজ করলি যাদেরকে কাওয়ানোর জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে তুই বিদেশের মধ্যে গেলি রে বান্দা যা যা একটা আমল যদি তুই আনতে পারিস আমি রব্বুল আলামিন তোকেও জান্নাতের মধ্যে পদার্পণ করাবো ওই ব্যক্তি হাসতে লাগবেন রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এতগুলো আমার আপন মানুষ রয়েছেন মাত্র একটা আমলের কথা বললেন আমি তো জান্নাতের মধ্যে যাব ওই ব্যক্তি হাসতে হাসতে কিয়ামতের ময়দানের মধ্যে গিয়ে সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা জান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একটা আমল নেওয়ার জন্য বেশি কিছু বলে নাই একটা আমল যদি রব্বুল আলামিন
আমি পেশ করতে পারি একটা আমল যদি দিতে পারি আমার রব আমাকে জান্নাত দান করবেন জান্নাত যিনি দিবেন বলেন তিনি কে ক্ষমতার মালিক কে ক্ষমতা আছে বিধায় আপনি বইয়ের মধ্যে অশ্লীল দৃশ্য তুলে দিয়েছেন ক্ষমতা আছে বিধায় আপনি যেমন ইচ্ছা তেমন করতেছেন কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না আসল ক্ষমতার মালিক যিনি বলেন তিনি কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতার মালিক কে ওই ব্যক্তি মায়ের কাছে গেলে আমার মা বোনরা ভালো করে শুনবে ওই ব্যক্তি মায়ের কাছে গিয়ে বলেন আম্মা জান একটা মাত্র আমল দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন শুধুমাত্র একটা আমল মা বলবেন কে তুমি যেই ছেলেকে দুনিয়ার মধ্যে দেখানোর জন্য অসংখ্য মা আছেন ছেলে দুনিয়ার মধ্যে আসবেন ভূমিষ্ঠ হওয়ার সময় মা ইন্তেকাল করেছেন ঠিক কিনা কেমন মায়ের কথা আমার নবী বললেন আমার নবী যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাচ্ছেন ইন দা মিন টাইম আমার নবীর মায়ের খবর আমার নবীর মায়ের নাম কি বলেন না কি তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা মধু পরিনি মারি সেতা চাঁদু যেন ওষার কোলে রাঙ্গারো বিদুলে তোরা দেখে যা কোলে তোরা দেখে যা আমার নবী যখন ওই যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন আমার নবী বললেন ও আমার সাহাবাই কেরাম এটা হলো আমার নবী আমার মা আমেনার কবর আমি জিয়ারত করব আমার মা আমেনা আমার দেহের এমন কোন জায়গা নাই দুই টুট দিয়ে চুমা দেয় নাই সুবহানাল্লাহ আপনি একটু চিন্তা করে দেখেন আপনার বয়স যখন 6 মাস ছিল আপনি যখন 3 মাসের সময় ছিলেন আপনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন খাইতে জানেন নাই পোশাক পরতে জানেন নাই আপনি হাঁটতে জানেন নাই ঠিক কিনা বলেন অসংখ্য মা রয়েছেন সিজার করার সময় ইন্তেকাল করেছেন আপনি যখন মায়ের গর্ভের মধ্যে যখন একটু একটু প্রাণ এসেছেন আপনাকে শোনার ক্ষমতা যিনি দিয়ে দেন বলেন তিনি কে আপনি যখন টেলিভিশনের মধ্যে উলঙ্গ ফিল্ম দেখেন আপনি যখন ওই ছেলেকে নিয়ে পেটের মধ্যে যখন টিকটক করেন ওই ছেলে শুনেন কিনা শুনে কিনা আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে 3 মাসের মতো হয়ে যায় ছেলের বয়স যখন 4 মাসের মধ্যে হয়ে যায় রব্বুল আলামিন ওই ছেলেকে মায়ের গর্ভের মধ্যে শোনার শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে এই কথাগুলা শুনে শুনে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি আটারা ফারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছেন ঠিক কিনা বলে আব্দুল কাদের জিলানির মা কেমন ছিল তাহাজ্জুদের নামাজ পড়ার পর কোরআনটা যখন অধ্যয়ন করেছেন কোরআন যখন খুলেছেন কোরআন যখন খুলে যখন পড়া আরম্ভ করলেন সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাফউইলা এইভাবে যখন তেলাওয়াত করলেন তেলাওয়াত যখন শুরু করলেন আব্দুল কাদের জিলানি বরফির আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভে থেকে শুনে শুনে 18 বার কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমার মা বোনরা যারা শুনছেন এই ওয়াজগুলো আমল করেন আপনার ছেলেকে নিয়ে আপনি পেটের মধ্যে নিয়ে আপনি কখনো টেলিভিশন দেখতে পারেন না কথা বলেন ঠিক কি না যদি আপনি টেলিভিশন দেখেন আপনি যদি বেপর্দায় চলেন ওই ছেলে দুনিয়ায় আসার পর যখন বড় হবে আপনাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে ঠিক কিনা বলেন বৃদ্ধাশ্রম আছে না নাই
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার নানা রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কমে দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক কিনা বলেন কারণ ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো আলেমের বাবা নাই কোনো আলেমের মা নাই তারাই আছে যাদের কি ইংলিশ মিডিয়ামের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে পড়াইয়াছেন ওই ছেলেরা মায়ের হক কি বাবার হক কি না জানার কারণে বৃদ্ধ বয়সে মা বাবাকে ফুজা মনে করে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে এসেছেন ঠিক কিনা বলে ওই যে মায়ের কথা বললাম ওই ছেলে মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা জান একটা আমল দেন বলেন কয়টা আমরা তো হস্ত রায় বুঝি হস্ত না কারণ আমাকে বিষয় এটাই দিয়েছেন বিদায় হজের বসুন আমার নবী বললেন ও আমার মহিলারা তোমাদের ব্যাপার আমি নবী বেশি চিন্তিত কারণ কি তোমাদেরকে অসংখ্য মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি এজন্য আমার মা বোনরা শুনবেন আল্লাহ রাব্বুল আমিন বলেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ ফর্দা করাকে ফরজ যিনি করেছেন বলেন তিনি কে এটা কিন্তু নফল নয় মুস্তাহাব নয় ওয়াজিব নয় এটাকেও যিনি ফরজ করেছেন বলেন তিনি কে ওই ব্যক্তি বের হলে বের হয়ে মায়ের কাছে গিয়ে বললেন আম্মা জান একটা আমল দেন মা বললেন তুমি কে তুমি কে তোমাকে তো আমি চিনি না ছেলে বললেন আমি তোমার অমুক সন্তান মা বললেন আমি তো তোমাকে চিনি না তাহলে একটু চিন্তা করে দেখেন ধ্যান ধারণা চিন্তা করে দেখেন যে মা আপনাকে গর্ভধারণ করলেন দুনিয়ার মধ্যে আনার জন্য এত কষ্ট করলেন ওই মা আপনাকে পরিচয় দিবে না আমার নবী বললেন নয় নয় সাবাতুন ইয়ুযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সেদিন আরশ আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়াও থাকবে না আল ইমামুল আদিলুন ওই সমস্ত ন্যায় বিচারক ইমাম এখন ইমামদেরকেও গালি দিচ্ছে এরকম কুলাঙ্গার আছে না নাই আছে না নাই এটা দেখে আরেকটা কথা মনে পড়ে গেল আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা যখন ফিকার মাসলা মাসলায়ের বর্ণনা করছেন তখন আপনারা একটু এদিকে লক্ষ্য করেন মানুষ তো আইবু মানুষ হয়তো হুজুরের বাড়াই দিবেন একখানা গেইল দেরি মানুষ তো আইবু একখানা মহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা মৌমাছি যেখানে থাকবে মধু ফুল যেখানে থাকবে সেখানে মৌমাছি যাবে না যাবে কি না এটা তো ফুলের বাগান এটা তো নবীজির প্রেমের বাগান এখানে তো মৌমাছির মতো নবীর আশেকরা সবাই দলে দলে ছুটে আসবে ঠিক কি না বলেন আর যাদের ফোরা কপাল বদনসিব ওই ব্যক্তিরা বলবে আমার সমনায় আমার অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে আমার আপনারাই বলেন যদি এই মুহূর্তে মালাকুল মৌত জান কব্জ করে নেয় সকালবেলা আপনার দোকান কে দেখবে ঠিক কিনা বলেন না আপনার এই সমস্ত কাজগুলো কে করবে এজন্য সবচেয়ে চালাক মানুষ তারা যারা যে সময় নবীজির আলোচনা হবে ভালো কাজের আলোচনা হবে ভালো দিকের আলোচনা হবে ওই দলের মধ্যে তারা সংযুক্ত হয়ে যায় কারণ দুনিয়া চিরস্থায়ী নয় চলে যেতে হবে ঠিক কিনা বলেন আমার নবী বললেন মা তো ভুলে যাবেন সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সেদিন ওই যে মাঠটা হবে তামার ময়দান তামার মাঠ আগুনের মাঠ মানুষগুলা একবার যে আরশ আযীমের দিকে চোখ তুলে বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জান আয়েশা বললেন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিন কেউ কারো দিকে তাকাবে না ঠিক কিনা বলে মা বলবে আমি তোমাকে চিনি না
अम्मा जान बोल आमी तुम्हाके चीनी ना एरपर बेर होए बाबार कासे जाबेन अब्बा जान रब्बुल आलमीन एकटा आमल नेवार जन्य बोललेन এই আমলটা নিতে পারলে আমার রব আমাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আব্বা বলবেন কে তুমি আমি তোমাকে চিনি না বন্ধু বান্ধবের কাছে যাবেন যাদের কাছে বসে বসে আড্ডা দিয়েছেন যাদের সাথে বসে বসে আপনি গল্প গুজব করেছেন খারাপ কাজ করলেন বন্ধু বান্ধব পরিচয় দিবে না চলে যাবে ওই ব্যক্তি আল্লাহর কাছে চলে যাচ্ছেন ইন দ্য মিন টাইম একজন মানুষ বললেন ভাই কোথায় যাচ্ছ বললেন আপনাকে বলে কিলা আমার মায়ের কাছে গেলাম মা আমাকে পরিচয় দেয় নাই বাবার কাছে গেলাম বাবা পরিচয় দেয় নাই ভাইয়ের কাছে গেলাম ভাই পরিচয় দেয় নাই তোমাকে বলে কিলা বললেন বলে তো দেখো হয়তো লাভ হতেই পারে সুবহানাল্লাহ বলেন উনি বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই রব জীবন দেওয়ার মালিক যেই রব আসমানের মালিক যেই রব জমিনের মালিক যে রবের আগেও কেউ নাই পরে কেউ নাই বলেন তিনি কে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম বলেন তিনি কে আল্লাহ বলেন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই আমার সামনেও কেউ নাই আমার পিছনেও কেউ নাই অন্ধকারের মধ্যেও কেউ নাই গোপনের মধ্যেও কেউ নাই শুধু একমাত্র আমি আল্লাহ রয়েছি কথা বলেন ঠিক কি না উনি বললেন আমাকে একটু বলে দেখো বললেন না তোমাকে বলে কি লাভ হবে মায়ের কাছ থেকে ফেরত আসলাম বলে একটু বলে দেখো বললেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা আমল যদি আমি নিতে পারি মহান রব আমাকে জান্নাত দিবে উনি বললেন ভাই দাঁড়াও আমার একটা ভালো কাজ আছে জানি এই ভালো কাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমি একটা মাত্র ভালো কাজ করলাম এত অপরাধ করলাম এত অন্যায় করলাম আমি জাহান্নামে নিশ্চিত চলে যাব শুধু একটা আমল আছে তুমি তো একটা আমলের জন্য বেঁচে গিয়েছো বেঁচে গিয়েছো যেহেতু তুমি একটার জন্য বেঁচে গিয়েছো আমি একটা দিয়ে কি করব ধর আমার আমলটা তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ আমার একটা আমল তুমি নিয়ে যাও একটা আমল পাওয়ার পর ওই ব্যক্তি এখন তার দিকে তাকায় না আমলটা নেওয়ার সাথে সাথে দূর মারলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন মালিক আমাকে জান্নাত দেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কোন ফুরা কফাল তোমাকে একটা আমল দিয়েছেন উনি বললেন মায়ের কাছে গেলাম মা দেয় নাই বাবার কাছে গেলাম বাবা দেয় নাই আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ দেয় নাই একজন অপরিচিত মানুষ আমাকে আমলটা দিয়েছেন বললেন ওনাকে ধরে নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহ বললেন তাকে ধরে নিয়ে আসো তখন তাকে ধরে নিয়ে আসলেন বললেন কেন দিলি একটা আমল কেন দিলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দিলি একটা আমল দিয়ে কি তুই এটাই প্রমাণ করতে চাস আমি আল্লাহর চাইতে তুই দয়াবান আমি আল্লাহর চাইতে তুই বেশি সাহায্যকারী আমি আল্লাহর চাইতে তুই বড় মহান এটাই কি প্রমাণ করতে চাস বললেন মালিক একটা আমল আমার কোনো কাজে আসবে না আমি এত অন্যায় করলাম এত অপরাধ করলাম এই আমল আমার কোনো কাজে আসবে না সেজন্য দিয়ে দিলাম আল্লাহ বললেন না না আজকে কিয়ামতের ময়দানে আমার চাইতে বড় দাতা কেউ হতে পারবে না বলেন তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমার চাইতে বড় দাতা কেউ হতে পারবি না আমার আগেও যেতে পারবি না আমার পরেও কেউ এই ধরনের করতে পারবি না আমার মতো তো হওয়া দূরের কথা যা যা আমি আল্লাহ তোর চাইতে বেশি দয়াবান যা যা তোরা দুইজনে একই সাথে জান্নাতে চলে যা নবীজির গোলামের মৌলাজির গোলামের কোন চিন্তা নাই চলে নবীজির জান্নাতে বলেন না মদিনাতে যাই মদিনা যেতে চাই কিনা হাত তুলে বলেন চাই কিনা চলে নবীজির জান্নাতে নবীজির গোলামের মৌলাজির গোলামের কোন চিন্তা নাই চলে নবীজির জান্নাতে মদিনা
যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকে বেনে নবী আমারি কবরে, পাইলে তোমারে নবী আমার চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। ও গো নবী মায়ার নবী তুমি কামেলে ওয়ালা, তোমারি বিরহে জগতে হয় জালা, তোমারি বিরহে দু চোখ অসুর জড়াই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। আলহামদুলিল্লাহ মানুষ অনেক হয়েছে, আপনারা অনেক বড় ভাগ্যবান, এমন একটি মাহফিলে বসেছেন যদি একটু নবীজির নজর পড়ে যায় জাহান্নামি জান্নাতি হয়ে যায়। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আমার নবী শুধু জান্নাত দিতে পারেন তাই নয়, বুহারীর হাদিস নবীজির ফসলাত মোবারক কেছেন উম্মে আইমান, নবীজি বললেন উম্মে আইমান আমি নবীর ফসলাত কেছো, তুমি সুসংবাদ শোনো, তোমার এই শরীর জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। শুধু ফসরাব কেয়েছে, আমার নবী বললেন তুমি তো জান্নাতি হয়ে গিয়েছো। এই জন্য আমি বললাম ওই যে কোরআন যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমার নবীর জবানের কথা কি ভুল হতে পারে, মিথ্যা হতে পারে? কারণ আমার নবীর জবানের মাধ্যমে যিনি বলেন বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর বললেন আমি নবীর সুন্নাত। আজকে মাহফিলটা তখন সত্য হবে আমার নবীর সুন্নাত যদি আপনি ধরে রাখতে পারেন। আমার নবী যে সুন্নাত মোতাবেক খাবার খেতেন এই জিনিসটা যদি আপনি স্মরণ করতে পারেন, আমার নবী যে কিভাবে ঘুমাতেন এই জিনিসটা যদি আপনি স্মরণ করতে পারেন, যদি ধরে রাখতে পারেন, আমার নবী যে কিভাবে খাবার খেতেন, কোন দিক থেকে খাবার খেতেন, এই ছোট ছোট জিনিসগুলা যদি আপনি অন্তরের মধ্যে ধারণ করতে পারেন, আপনাকে ও নবীর আশেক হিসাবে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে তা জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বলেন না? সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরে রাগা খাওয়া, ঠিক কিনা বলে? আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি সৈন্যরা গুলি করে করে শহীদ করছেন, একদল শায়েখ বলতেছেন ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করতেছে ভালো কাজ করে নাই, নাউজুবিল্লাহ বলেন এই ধরনের মৌলবীরা বিভিন্ন ফতোয়া দেয়, আর আমাদের ছেলেরা এগুলো শুনে শুনে কপালে হাত বাঁধে, বুকে হাত বাঁধে, হাত ধুইছে এবার তোলা যায়, এরকম আছে না নাই? আছে না নাই? মুনাফিক এখনই প্রমাণ হয়ে গিয়েছেন ভিন্ন আকিদার হলেও সে বললেন তুমি যে মানহাজের আকিদা লালন করে ফিলিস্তিনের মজলুম ভাইদের বিপক্ষে যাও, আমি ওই মানহাজের আকিদার উপরে তুতু নিক্ষেপ করলাম, যাদের মধ্যে ইসরায়েলি টাকা খাওয়ার অভ্যেস আছে, যারা ইহুদিদের দালাল, তারা সবাই আগুনের মতো জ্বলে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? এর থেকে প্রমাণ হয় তোমরা যারা গুমটা মৌলবী হাত বুকের মধ্যে বাঁধো, তোমরা সবগুলো ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বললেন যারা পূর্ব প্রান্তের মধ্যে মুসলমান রয়েছেন, পশ্চিম প্রান্তের মুসলমান যদি আক্রান্ত হয় পূর্ব প্রান্তের মুসলমানদের ওই মুসলমানরা পশ্চিম প্রান্তের মুসলমানের জন্য অবশ্যই অবশ্যই তাদের জন্য যুদ্ধ করতে হবে, নবীজি বলেছেন, কথা বলেন ঠিক কিনা?
সুন্নতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া আর সুন্নত হল পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার খালি দুমোর আলী আবু বকরের মতো পাশে তাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা মানো কি সুন্নাতি নয় শুধু মজলুম সহায় আর সুন্নাতি হল হুঙ্কার গর্জন মহাব্বতে তার সুমধুর সাথী তুমি আবু বকরের মতো পাশে তাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা মানো কি আল্লাহুম্মা তাহলে আমরা কোরআনটা অধ্যয়ন করতে চাই কিনা আমাদের ঘর থেকে কোরআন চলে যাওয়া মানে আমাদের ঘরটা জাহান্নামের ঘর তো হওয়ার কথা বলেন ঠিক কিনা যতদিন মুসলমানরা কোরআনকে মহব্বত করেছেন কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে ছিল কখনো দেশের মধ্যে গজব আসে নাই এখন করোনা ভাইরাস এই ডায়াবেটিস রোগ এই রোগ সেই রোগ আসতে যে একমাত্র কারণ হলো আমরা ঘর থেকে কোরআনটা তাড়িয়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা বিদায় হলের বাসনের মধ্যে নবীজি বললেন আমি নবী হিসেবে যতগুলো দায়িত্ব পালন করার কথা ছিল অথচ প্রত্যেক নবীকে রব্বুল আলামিন একটা মুস্তাজাব দাওয়া যে দোয়াটা করতে দেরি যিনি কবুল করবেন বলেন তিনি কে আমি নবীকে পাথর মেরেছেন এই জিনিসটা রব্বুল আলামিন সহ্য করতে পারে না আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যারা আপনাকে পাগল বলেছেন পাথর নিক্ষেপ করেছেন দন্দন মোবারক শহীদ করেছেন জানিয়ে দেন তাদের জন্মে বেজাল তারা যারা সন্তান ঠিক কিনা বলে জানিয়ে দেন এই জন্য কোরআন যখন আপনি অধ্যয়ন করবেন আমার নবী বলেন তুমি গরিব হতে পারো তোমার ঘরে টাকা না থাকুক কিন্তু তোমার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ আমার নবীর সুন্নত যখন একটা সুন্নত যখন আপনি ঘরের মধ্যে রাখবেন একটা সুন্নত যখন আপনার পোশাকের মধ্যে রাখবেন এই কথাটা বলার কারণ হলো আমার যুব সমাজ এখন ফ্যান পরে ফাড়া ফাড়া ফ্যান ঠিক কিনা বাসের মধ্যে উঠলাম অনেক সুন্দর ছেলে কিন্তু লজ্জা শরম বলতে নাই ফ্যানটা পুরো ফ্যানের মধ্যে ফাড়া ঠিক কিনা বলেন আমার মা বোনরা বোরকার নাম দিয়ে হিজাবের নাম দিয়ে টেট ফিডিং যে কাপড় গুলো পরেন এটা কখনো পর্দা হতে পারে না আম্মা জান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় তাহলে নবীজির হাদিস মোতাবেক আপনিও জাহান্নামের মধ্যে যাবেন ঠিক কিনা আমার নবীজি বললেন মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটা কারণ নবীজি বর্ণনা করলেন ওখান থেকে একটা কারণ হলো মহিলারা স্বামীদের কথা শুনে না দশটা বাজে বিভিন্ন ফ্যাক্টরি থেকে স্বামী কাজ করে এসেছেন ওই যে স্ত্রী এস্টার জলসাজি বাংলা দেখে স্বামী বলেন বাধ্য বললেন আপনি বেড়ে কান আছে না নাই আমার এস্টার জলসা চলে যাবে এই জিনিসগুলো করার কারণে আমার নবী বললেন তোমরা বেশি বেশি জাহান্নামি দ্বিতীয় নম্বর হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমাদের পরিবারে থাকতে পারে না ঠিক কিনা বলেন দ্বিতীয় নম্বর হলো আমার নবীর সুন্নাত একটা সুন্নাত যদি আপনি ধরে রাখতে পারেন আমার নবীজি বলেন এই সুন্নতের কারণে কিয়ামতের ময়দানে আমি নবীজি তার পক্ষে সুপারিশ করব সুবহানাল্লাহ বলেন অথচ আমার নবী তীর খেয়েছেন আমার নবীকে পাথর মারা হলো ওই যে বললাম একটা মুস্তাজাউদ দাওয়া যেই দোয়াটা করতে দেরি যিনি কবুল করবেন বলেন তিনি কে
আরেকটু জোরে বলেন না, তিনি কে? আমরা তো হোস্টেলে হইন, সময় তো মনে হয় দেরি হওয়ার ফল মানুষ বহুত আলহামদুলিল্লাহ তাল্লাহ হইতে যেভাবে মানুষ গেইলবি হয়তো আলহামদুলিল্লাহ মানুষ বহুতই। তাহলে একটা সুন্নাত আমি আজকে দেখতে চাই, যে একটা সুন্নাত নবীজির একটা সুন্নাত, যে হুজুর আমি একটা সুন্নাত নবীকে মহাব্বত করে আজকে থেকে আমি পালন করব। এরকম একটা মানুষ দেখতে চাই যে হুজুর আমি দাড়ি রাখি নাই, আমি আজকে থেকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে দাড়ি রাখতে চাই, এই ধরনের যদি থাকেন তাহলে আজকে আমি তার জন্য স্পেশাল ভাবে মুনাজাতে দোয়া করব। একটা মানুষ যে আমি দাড়ি রাখব, এই ধরনের একজন কে দেখি দাড়ি রাখবেন? আপনার তো দাড়ি আছেই নেই, যে এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলতে হবে আমি আজকে থেকে দাড়ি রাখবো আর কখনো দাড়ি ফেলবো না। কারণ আমার নবী বললেন, যুবকদেরকে বলছি আমি, আমার নবী বললেন দুইটা জিনিসের মধ্যে একটা হলো আমার নবীর সুন্নাত আর একটা হলো কালামুল্লাহ শরীফ। এই কোরআনটা যে ধরে রাখতে পারবে সেই কখনো পদভ্রষ্ট হবে না, আমার নবীর সুন্নাত গুলা যে ধরে রাখতে পারবে সেই কখনো পদভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন যে আমি যখন আরফাতের ময়দানে ওই যে বিদায় হজের ভাষণের মধ্যে, আপনারা শুনতেছেন শুনতেছেন, সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন আমি নবীর উপর যে দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছেন তোমরা কি এই দায়িত্বগুলা আমি কি পালন করতে পেরেছি কিনা? বললেন হ্যাঁ পেরেছেন ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন পেরেছি কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পেরেছেন। তৃতীয়বার বললেন আবার বলো তোমরা আমি পেরেছি কিনা? বললেন ইয়া রাসূলুল্লাহ যতগুলা দায়িত্ব আপনি পালন করেছেন সবগুলো আমরা পেয়েছি। এখন আসমান থেকে আয়াত নাজিল হলো اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. سبحان الله বলেন হাবিব জানিয়ে দেন ইতিপূর্বে যতগুলো নবী আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠালাম কাউকে মেসেজ দেওয়া হয় নাই, কাউকে জানিয়ে দেওয়া হয় নাই, একমাত্র আপনাকে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনার ধর্মকে আমি রব কবুল করে নিয়েছি, আপনার ধর্মকে কবুল করলাম আমি রব্বুল আলামিন, যত নিয়ামত পৃথিবীর মধ্যে বানালাম যত নিয়ামত দিলাম সব নিয়ামত গুলা আপনি নবীর উম্মতের উপর পরিপূর্ণ করলাম, এজন্য ইসলাম হলো সবচেয়ে পরিপূর্ণ ধর্ম যিনি কবুল করেছেন, বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর হলো আমার নবী বললেন আমার উম্মতের নরনারীরা মানুষের হক তোমরা দিয়ে দিবে, মানুষের হক দেয় না এরকম মানুষ আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? মানুষের হক দিয়ে দিবেন। এখন মানুষের উপর মানুষ মিথ্যা মামলা দেয়, মিথ্যা মানুষকে শাসিয়ে জেলের মধ্যে দিয়ে দেয়, মানুষকে ক্ষমতার জোরে মানুষকে মানুষ মনে করে না আছে না নাই? আর আপনি মুরব্বীও বলতেছেন আমার ছেলেটা বড় নেতা হয়েছেন আছে না নাই? আছে না নাই? আমার ছেলে বড় নেতা, আমার ছেলেকে সবাই ভয় পায়, আমার ছেলেকে পুলিশ ভয় পায়, আমার ছেলে বড় নেতা, আপনার ছেলে বড় কুলাঙ্গার বাবা পৃথিবীর মধ্যে নাই ঠিক কিনা বলেন? অথচ আপনার অহংকার করা উচিত ছিল আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার ছেলেটা হাফেজ হয়েছেন আলেম হয়েছেন, এইভাবে যদি আপনি বানাতে পারেন আপনি যখন মারা যাবেন আপনি যখন এন্তেকাল করবেন আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াতে পারে তাহলে আপনার চাইতে বড় দামি বাবা পৃথিবীর মধ্যে নাই ঠিক কিনা বলেন? আপনার ছেলে যখন হাফেজ হয়ে আপনি মারা গিয়েছেন কবরের ফাঁড়ের মধ্যে যখন দাঁড়াবেন স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা এটা কে? বললেন রাব্বুল আলামিন এটা ওনার ছেলে। ওনার ছেলে কি চাই? বললেন আল্লাহ। ওই ছেলে হাত তুলে বললেন বাবাকে নাকি মাফ করে দিতেন? সুবহানাল্লাহ। বলেন আর একটু জোরে বলেন না। ওই ছেলে কবরের পরে হাত তুলে কি চাই? আল্লাহ কথা বলবেন,
ফেরেশতারা বলবে আল্লাহ ওই ছেলে আবেদন জানিয়েছেন তার বাবাকে নাকি মাপ করে দিতেন আল্লাহ বলবেন সেই ছেলে কি হাফেজ সেই ছেলে কি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই ছেলের দিকে তাকিয়ে আমি তার বাবার কবরের আযাব মাপ করে তাকে জান্নাতবাসী করে দিলাম সুবহানাল্লাহ এজন্য মানুষের হক ধ্বংস করা যাবে না মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে শাস্তি আছে না নাই বলেন না ক্ষমতার মালিক কে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুওয়াল আজিজুল গফুর যে আল্লাহ জীবন দেওয়ার মালিক বলেন তিনি কে হায়াত দেওয়ার মালিক কে ডাক্তাররা জবাব দিয়ে বললেন ক্যান্সার রোগ হয়েছেন আপনি আর বেশি দিন বাঁচবেন না ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াবেন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করবেন যিনি হায়াত বানিয়ে দিবেন বলেন তিনি কে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রব বুকা মাকামান মাহমুদা রাতে যখন সিজদা করবেন গুনাহ হওয়ার পর অন্যায় হওয়ার পর আল্লাহ বলেন বান্দা তুই যখন অনুতপ্ত হয়ে যাবে তোর সুখের বাণী সুখের ডগাবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আগে যিনি মাফ করে দেন বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিলেন গুনাহ হওয়ার পর অন্যায় হওয়ার পর একটু রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ারে বান্দা সুখের পানি ছেড়ে যখন আপনি কান্না করবেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল পড়েন না একটু জোরে বলেন না লানাকুলান্না মিনাল রব্বানা আমার রব জুলুম না জুলুম করলাম আল্লাহ আপনি যদি তাড়িয়ে দেন পৃথিবীর মধ্যে এমন কোন প্রভু নাই আমাদের গুনাহগুলো ক্ষমা করবে বলেন তিনি কে আপনি যখন সুখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করবেন মালিক মালিক নামাজ পড়ি নাই রোজা রাখি নাই সারা জীবন হারামের পিছনে দুললাম আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনোদিন মদ খাবো না জীবনে কোনোদিন ইয়াবা খাবো না জীবনে কোনোদিন সুদ খাবো না এইভাবে যখন আপনি অনুতপ্ত হবেন অনুতপ্ত হওয়ার পর সুখের পানি যখন ছেড়ে ছেড়ে বলবেন রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন বললি তুই জুলুম করেছিস আমি আল্লাহ ব্যতীত কোনো প্রভু নাই এজন্য বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বললেন শুনো শুনো তোমাদের ইবাদত হবে একজনের জন্য বলেন তিনি কে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না আবার নবীজি বললেন শুনো শুনো তোমাদের আদি পিতা হলো আদম আলাইহিসসালাম কে বলেন না কে আর তোমাদের জাতির পিতা হলো কে বলেন না কে নাকি জাতির পিতা বিদায় হজের ভাষণ এজন্য আমি বললাম অনেকে কষ্ট পাবেন অনেকেই কষ্ট পাবেন কারণ বিষয় এটাই দিয়েছে আমার নবী বললেন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম নম্বর বললেন তোমরা ইবাদত করবে একজনের জন্য বলেন তিনি কে আর দ্বিতীয় নম্বর হলো শুনো শুনো তোমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম তৃতীয় নম্বর হলো শুনো শুনো তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক কিনা বলে আপনি যদি ওই কথাটা বলেন আল্লাহ বলে তুই আমার ওই জব নিয়ে টানাটানি করলি কেন করলি বান্দা আমি আল্লাহ তো জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করলি কেন আমি আল্লাহর কথাগুলা তুই দাম দেস না কেন যা যা জাহান্নামের মধ্যে চলে যা নাউজুবিল্লাহ এজন্য গুনাহ আপনাদের হবে অন্যায় আপনাদের হবে
আপনি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় যখন হাত তুলবেন, মালিক গুনাহ করলাম, পাপ করলাম, বেবিচার করলাম, জুলুম করলাম, কোথাও তো যাওয়ার জায়গা নাই, আপনি যদি তাড়িয়ে দেন, পৃথিবীর মধ্যে এমন কোন দরবার নাই আমাদের গুনাহ ক্ষমা করবে, বলেন ঠিক কি না? আর আপনি যদি মাফ করে দেন, আপনি যদি ক্ষমা করে দেন, পৃথিবীর মধ্যে এমন কেউ নাই আপনি তার মধ্যে হিসাব দিবেন, আপনার তো হিসাব জবাবদিহিতা করতে হয় না, আপনি একটু মাফ করে দেন না? আপনি যখন ওই দোয়াটা পরে পরে যখন মাপ চাইবেন, আল্লাহ বলেন বান্দা তোর সুকের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে আগে গুনাহ মাপ করে দেয়, বলেন তিনি কে? বান্দা যখন এই নিয়তি প্রতিনিয়তি যখন নামাজ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিচ্ছেন বান্দা তুই যখন নামাজ পড়তে থাকবি তোর হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তুই যখন নামাজ পড়তে পড়তে হাঁটতে যাবি, তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন বলবেন আল্লাহ বলেন তোর জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই, তোর হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, নয় নয় তোর পা আমি আল্লাহর পা হয়ে যাই, তুই বলিস না তোর জবান দিয়ে আমি কথা বলতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, তাদের নাম হলো গৌসুল আজম মাইজবান্ডারি। সুবহানাল্লাহ, যিনি দেখেছেন ফলকেতে ওলি বানিয়েছেন, ঠিক কি না? বলেন না? এই জন্য আমার নবী বললেন তোমরা মানুষের হক দিয়ে দাও, মানুষকে কর্মচারী হিসাবে খাটিয়ে তোমরা তাদের পারিশ্রমিক না দিয়ে তাদেরকে ইয়া করিও না, অবশ্যই তোমাকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমার কথা কিন্তু আরো আছে, আপনারা বইবেন না, হস্টর বললাই বুঝি একটু পড়েন। আল্লাহুম্মা নবীজি বিদায় হজের বাসনে বললেন তোমরা মানুষকে পারিশ্রমিক দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও, তোমরা কোটা দিও না, মানুষের দোষ তালাশ করিও না, যদি তুমি মানুষের দোষ গোপন রাখো কিয়ামতের ময়দানে তোমার দোষ গোপন রাখবেন কে? তুমি যখন মানুষের দোষ গোপন রাখবে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আমার উম্মতের নরে নারীরা, বিদায় হজের বাসনে তোমাদেরকে বললাম তোমরা মানুষের দোষ খুঁজিও না, গুণগুলা খুঁজতে থাকো, দোষগুলা গোপন রাখো, তোমাদের দোষগুলা যিনি গোপন রাখবেন, বলেন তিনি কে? আমার নবী বললেন হযরতে মুয়াবিয়া ইবনে মুজানি, নবীজি একটা মসজিদের ইমাম নিযুক্ত করলেন, কি নিযুক্ত করলেন আর একটু জোরে বলেন না কি? আমি বলতেছিলাম এখন ইমামদেরকেও গালি দেয়, যারা ইমামদেরকে গালি দেয় বুঝতে হবে তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা বলে। নিযুক্ত করলেন মুয়াবিয়া ইবনে মুজানিকে মসজিদে কোবার ইমাম নিযুক্ত করলেন, দেখা যাচ্ছে উনি ওই যে মাগরিবের নামাজের সময় সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ বলেন, একবার পড়লে দশ ফারার সওয়াব, সুবহানাল্লাহ বলেন, দুইবার বললে কয় ফারা শিখে যান না, কয় ফারা, তিনবার বললে এক খতম, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামায় দিবেন কে? আবার আমার নবী বললেন কোন মানুষ যদি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এবং আরেকটা সূরা তাব্বাত ইয়াদা, এই সূরাগুলা যদি কোনো মানুষ তেলাওয়াত করে ফু দেয়, জাদু টোনা বান কোনো কিছু কাজ করতে পারবে না। আবার
যখন মানুষ সাকারাতের বিছানায় চলে যায়, আমার নবী বললেন সাকারাতের বিছানার মধ্যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও। কারণ কি? মান কালা আহির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যায়। এজন মানুষ যখন সাকারাতের বিছানায় পড়ে ওই সময় তোমরা তাদেরকে কালিমার তলকিন দাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন সূরা যখন তেলাওয়াত করবেন মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর যিনি কমিয়ে দিবেন বলেন তিনি কে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিল, কোসারের পানি দিবেন, কোসারের পানি দিবেন শাহে মদিনা, কোসারের মালিক যিনি তাহাকে চিনোনে, ভালো যদি বাঁচতে হয় শোনে, ভালো যদি বাঁচতে হয় নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো নে, ভালো যদি বাঁচতে হয় শোনে, ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে, ঠিক কিনা বলে? সবাই চলে যাবে, আপনি চিৎকার করে বলবেন আব্বা যান, কোথায় লেখে যান? নবীজি বললেন যারা কবরের মধ্যে মৃত মানুষ তারা মৃত নয়, ওই যে মানুষরা হাঁটে স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত তারা শুনে, ঠিক কিনা বলে? কোথায় রেখে যান? এই অন্ধকার কবর তো আমি বেশি ভয় পাই। তখন নবীজি কবরের মধ্যে আসনা নাই, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সবে যাবে চল, দয়াল নবী তো শিরি পানবেন আপনার কবরে, দয়াল নবী তো শিরি পানবেন আপনার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো নে, ভালো যদি বাঁচতে হয় শোনে, ভালো যদি বাঁচতে হয়। ওই যে আমি বললাম আলেম সূরা ইখলাস তেলাওয়াত করতে লাগলেন, অথচ আল্লাহ বললেন আমার বান্দা যখন সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, ওই বান্দা আমি রবের সাথে কথা বলতে থাকে, কথা বলতে থাকে। এজন্য নবী বললেন মৃত্যুর বিছানায় যখন পড়বেন কালিমার তলকিন দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর কমিয়ে দিবেন কে? আবার বললেন মান কালা আহির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তিটা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে চলে যাবে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। উনি তেলাওয়াত করতে লাগলেন, মাগরিবের সময় সূরা ইখলাস, এশারের সময় সূরা ইখলাস। এইভাবে যখন কয়েকদিন গেল, কয়েকজন সাহাবী বললেন এইভাবে তো চলতে যাওয়া যায় না, প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে নবীজির কাছে বিছান নিয়ে গেলেন, নবীজি এমন ইমাম নিযুক্ত করে দিলেন
যে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন না ফললে সব আছে না নাই আমার নবীজি বললেন ডেকে নিয়ে আসে ইমামকে ডেকে নিয়ে আসলেন জিজ্ঞেস করলেন ও ইমাম সাহেব সূরা ইখলাস কেন তেলাওয়াত করো বললেন নবীজি সূরা ইখলাসের মধ্যে মুহাররবের সম্পূর্ণ আমি পরিচয় পেয়ে যাই আমি তো কোরআন তেলাওয়াত করি কোরআনের মধ্যে যেভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়টা কমপ্লিট ভাবে তুলে ধরেছেন কোরআনের অন্য কোন সূরার মধ্যে আমি দেখতে পাই না নবীজি এই সূরার তেলাওয়াত করলে অন্তর ঠান্ডা হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় আমার নবীজি দমক দেয় নাই বললেন ঠিক আছে তুমি এই সূরাটা মৃত্যু পর্যন্ত তেলাওয়াত করো তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ বললেন চলে যাও তুমি তেলাওয়াত করতে থাকো আমার নবীজি বললেন জেনে রেখো তুমি যাকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে সুবহানাল্লাহ এই কথাটা আমার নবী বললেন উনি চলে গেলেন চলে যাওয়ার পর দেখা যাচ্ছে কয়েক বছর পর উনি ইন্তেকাল করলেন আমার নবীজি সাহাবায়ে কিরামদের কেনি নবীজি জানাজার মধ্যে গেলেন আমার নবীজি জানাজার ইমাম হবেন আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জানাজার মাঠের মধ্যে উপস্থিত হলেন এক লাইন দুই লাইন তিন লাইন জানাজার মানুষগুলো অতিক্রম হওয়ার পর দেখা যাচ্ছে আরশ আজিম থেকে জিব্রাইলের নেতৃত্বে রব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা ওই ব্যক্তির জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তির জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমার নবীজি বললেন ও জিব্রাইল এতগুলো মানুষের জানাজা আমি নবী দিলাম কোন মানুষের জানাজার মধ্যে আরশ আজিম থেকে ফেরেশতা তো আসে নাই আমার মুয়াবিয়া ইবনে মুজানি এমন কি কাজ করেছেন যার কারণে রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছে জিব্রাইল আমিন বললেন রব্বুল আলামিন এত খুশি হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এত খুশি হয়েছেন ওই ব্যক্তি একটা আমল করতেন দুনিয়ার মানুষগুলো টিটকারে দিয়েছেন দুনিয়ার মানুষগুলো আপনার কাছে বিচার নিয়ে এসেছেন ওই জিনিসটা যিনি পছন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে দুনিয়ার মানুষের কাছে অপছন্দনীয় হতে পারে কিন্তু এই জিনিসটা যিনি পছন্দ করেছেন বলেন তিনি কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুজানি একটা আমল করেছেন একটা সূরাকে মহব্বত করার কারণে রব্বুল আলামিন আরশ আজিম থেকে এতগুলো ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন যে ফেরেশতারা ইতিপূর্বে পৃথিবীর মধ্যে আসে নাই সুবহানাল্লাহ লাইন ধরে দাঁড়িয়ে গেলে আমার নবীজি জানাজা পড়ালেন জানাজা পড়ার পর রেশমি কাপড়ের ওই ফেরেশতারা পাগড়ি বেঁধে পিছনে দাঁড়িয়েলেন নবীজি জানাজা পড়ালেন আমার নবী বললেন ও আমার সাহাবা ইকরাম আমার মুয়াবিয়া ইবনে মুজানি এই আমলটা করার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে আমার নবী জানেন কিনা জানেন কিনা এই জন্য আমরাও যদি এই ধরনের মানুষের দোষ গোপন রাখি এই আমলগুলা করি তাহলে আমরাও জান্নাত পেতে পারি কিনা পারি কিনা তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো আমার নবীজি দাঁড়িয়ে বললেন ও আমার উম্মতের নর নারীরা সুদ খাবে না কি সুদ কি সুদ এখন আছে না নাই না এটা সুদ না হায় 10,000 এটাও আছে না ও কেটে তো হায় তো আমি তো আপনাদেরকে বাঁচাই দেওয়ার জন্য যাচ্ছি দেখতেছি এখানেও আছে আমার নবীজি বললেন সুদ খাবে না কি খাবে না এখন মেশি সুদ না হাই হদিগিন আকাশি বাঁধা কি বাঁধা আকাশি বাঁধা জমিন হড়ে হদি আকাশি বাঁধা কি বাঁধা আকাশি বাঁধা আর একটা আর কি কি বাঁধা মেয়েরা অনেক বেশি জানে এগুলার মধ্যে মেয়েরা অনেক এক্সপার্ট এই জিনিসগুলার মধ্যে অথচ আমার নবী বললেন সুদ খাবে না সুদের 70টা গুণা রয়েছেন কয়টা আর একটু আস্তে বলেন কয়টা আমি দেখতে পাচ্ছি মানুষও আসতেছে আপনাদেরও কষ্ট হচ্ছে সময় অনেক দেরি হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি সুদের কয়টা গুণা আমার নবী বললেন তোমরা সুদ খাবে না
আজকের বিদায় খোঁজার মাধ্যমে আমি নবীজি সুদকে হারাম করলাম, ব্যবসাকে আমি নবীজি জারি করে দিলাম, হালাল করে দিলাম। পৃথিবীর মধ্যে যত ব্যবসা রয়েছেন, যত ইনকামের সোর্স রয়েছেন, ব্যবসার মধ্যে সবচেয়ে বরকত আমার নবীজি বলেছে, ব্যবসার মধ্যে সবচেয়ে বরকত। সুদ খাবে না তোমরা, সুদের দ্বারে কাছেও যেও না, সুদে যারা সুদ যারা খাবে তাদের জন্য কলম আনবে না, সাক্ষী হবে না, তাদের পক্ষে সাবাই গাইবে না, একটা কাপ চা খাওয়ার পর তাদের পক্ষ নিও না, টাকা আছে বিদায় তাদের পক্ষ গিয়ে স্লোগান দিও না। তাহলে সমান অপরাধী যিনি বলেছেন বলেন তিনি কে? আমার নবীজি বললেন সুদের 70টা গুণা রয়েছেন, সর্বছোট গুণা হলো, একদম নিকৃষ্ট গুণা হলো, এটা হলো নিজের মায়ের সাথে যেই জেনা করবে, নাউজুবিল্লাহ বলেন। এত বড় বড় অপরাধ আপনি করতেছেন, আপনি মনে করছেন ওপেন যারা এই ধরনের করতেছে তারা মনে হয় জেনা হোক, না না, আপনি যে এত সুন্দর কৌশলে সুদ কাটছেন আপনিও নিজের মায়ের সাথে জানা করছেন, নাউজুবিল্লাহ বলেন, ছোট গুনা। আমার নবীজি বললেন কোন মানুষ যদি সুদের একটা টাকা খায়, সুদের একটা টাকা যদি মানুষের শরীরের মধ্যে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, নিশ্চয় নিশ্চয় ওই শরীরটা জান্নাতের মধ্যে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম, হারামের টাকা যার শরীরের মধ্যে আছে ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? হাদিসে পাক যারা জাহান ওই যে সুদের টাকা খাবে, লাজ যে বড়টা, বড় যেই গুণাটা হলো সেটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদ যারা খায় তারা নিজের মায়ের সাথে অপকর্ম করে, ঠিক কিনা বলেন? শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথা বাস্তব, কথা কি বাস্তব। এরপরে দ্বিতীয় নম্বর বললাম, ওই যে পঞ্চম নম্বর মত, ইয়াবা আফিম ফেন্সিডিল বাবা গাজা আছে না নাই, আছে না নাই, কোকেন কাই হিরোইন কাই এই ধরনের সন্তান সমাজের মধ্যে আছে না নাই, আছে না নাই। খাওয়ার পর নিজের মাকে বউ ডাকে, কি ডাকে? আমার নবীজি বললেন এই জিনিসগুলা বিদায় হজের বাসনের মধ্যে আমি জানিয়ে দিলাম, সুদ যারা খাবে, মাদক যারা পান করবে, মদ যদি খায় 7 দিন পর্যন্ত তার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, নাউজুবিল্লাহ বলে। আর যদি খুশ ফিরে না আসে তাহলে 40 দিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না, এর মধ্যে যদি সে মারা যায় সরাসরি জাহান্নামে, নাউজুবিল্লাহ বলে। কি ফরকত নে মারায়া নবী, দিল হো আগম সে দে পারা ইয়া নবী, সালাতু নিয়া টাইম হদুরে দিয়া, এটা তো হস্টর আয় বুঝিস, অনরা তো হস্টর না। তাহলে আমি বললাম যারা মদ খায় তাদের এবাদত কবুল হবে না, বলেন না কবুল? মালিক ইবনে দিনার উনি স্টেজের মধ্যে বক্তব্য দিচ্ছেন, মানুষ জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো কয়েক বছর আগেও মদ দিয়েছিলেন, কি ছিলেন? আমরা উড়িনি তো না, ওলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম কানি জিলানি, কৃপা করে রাখো মোদের লাজে অগ কত বেরবানি, মুসিবতে পড়ে আমেরা ডাকি
তোমায় দস্তগীর মোহরতে উদার কর ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলন বিশে তোমার পীরা না পিলাসা নি আব্দুল কাদের নি ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সা আব্দুল ওয়াহাবি নজদির ফিতনাই পড়ে যায় বুঝি মোদের ইমান কাফের বেদিন অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতা নেরে দোহাই তোমায় কর মুশকিলাসানি আব্দুল কাদের লানি ওলি দিগর আব্দুল কাদের উনি বললেন শ্রোতারা বললেন হুজুর আপনাকে তো কয়েক বছর আগেই আমরা দেখেছি শরাব পান করছেন আপনি আজকে এই স্টেজের মধ্যে কেন বললেন এটার পিছনে কারণ আছে আপনারা শুনেন যারা মদ পান করেন ইয়াবা পান করেন সেবা ওই যে শরাব পান করেন বুলের মধ্যে আছেন আর কি আপনি সারা জীবন বুলের মধ্যে থেকে যেতে চান আর একটু জোরে বলেন না চা মরতে হবে আপনি বলতেছেন এটা আমার বাড়ি কত সুন্দর করে বানালাম এটা আমার বাড়ি আপনার বাবাও ঠিক এইভাবে বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও বলে এটা আমার বাড়ি কিন্তু কি আপনার বাড়ি পরের জায়গা পরের জমি গড়ে বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক বলেন না পরের জায়গা পরের জমি আমি তো সেই গড়ের এই গড়ে কানা জারি জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই গড়ের পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সেই এটা আপনার ঘর নয় এটা আপনার জায়গা নয় আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি আপনিও বলছেন আমার বাড়ি আপনার ছেলে বলবে আমার বাড়ি আসলে আপনার বাড়ি নয় কারো বাড়ি নয় একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকেই চলে যেতে হবে ঠিক কিনা বলেন অন্তরের মধ্যে যদি আফসোস হয়ে যায় ভালো একটা ডাক্তার হতে পারলাম না রাষ্ট্রপতি হতে পারলাম না প্রাইম মিনিস্টার হতে পারলাম না চেয়ারম্যান হতে পারলাম না এই ধরনের যদি আফসোস লাগে নবীজি বললেন কবরস্থানের মধ্যে যাও অসংখ্য প্রাইম মিনিস্টার অসংখ্য ডাক্তার আছে না নাই একই দিন তোমারই নাম মসজিদে হবে তৈরিতে কো তৈরি রে কো কবরের মাল সামান একই দিন তোমারি নাম মসজিদে হবে আপনি কি দেখেন না বড় ইয়ং ছেলে যুবক এখনো বিয়েই করে নাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন দুপুরে মাইকের মধ্যে এলান করছে অমুকের ছেলে অমুকের ভাই আজকে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে এন্তেকাল করেছেন ঠিক কিনা বলেন না এজন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন মাদক খেয়েছেন আপনি আজকে থেকে তওবা করেন যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে আল্লাহ উনি বলতে লাগলেন আমি ওইভাবে প্রতিনিয়ত মদ খাচ্ছিলাম
আবার শববরতের সময় মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলাম, মদ পান করব। আমার ছোট একটা এক বছরের কন্যা রয়েছেন, উনি খেলা করতে করতে মদের বোতলটা টেবিলের সাথে যখন ধাক্কা লেগেছেন, মদের বোতলটা নিচে পড়ে ভেঙে গিয়েছেন, ভেঙে গিয়েছেন। আমি রাতে মদ খেতে পারি নাই, পাগলের মতো হয়ে গেলাম। আমার এই ছোট বাচ্চাকে আমি না বুঝে অনেক মার দিয়েছিলাম, ওই রাতে আমার মদ খাওয়া হয় নাই। যারা মদ খায় তাদেরকে জিজ্ঞেস করবেন, একটা রাত যদি মদ সেই না খায়, যদি যে সময়ে সেই মদ পান করে ওই সময় যদি মদ না পায়, পাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাগলের মতো হয়ে যায়। উনিও বললেন, যেহেতু নেশার মধ্যে আমি পড়েছিলাম, আমি আমার মেয়েকে অনেক মেরেছিলাম, আমার মেয়েটা আল্লাহর হুকুম ওই বছর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমার মেয়েটা মারা গিয়েছেন, আমার এই ছোট বাচ্চাটা মারা গিয়েছেন। এর পরের বছর আবার শববরাতের সময় আমি মদ নিয়ে যখন ঘরের মধ্যে আসলাম, মতের বোতল এখনো খাই নাই, টেবিলের মধ্যে যখন বোতলটা রাখলাম, আমার চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা বাপ আসতে শুরু করলেন, আমি ঘুমের মধ্যে চলে গেলাম। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেল। লাইলাতুল বরাতের সময়, শববরাতের সময় মতের বোতলটা টেবিলের মধ্যে যখন রাখলাম, আমার ঘুম চলে আসলো, দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সবাই ইয়ানুসি ইয়ানুসি আকার চিৎকার করতে শুরু করলেন। আমি কিয়ামতের ময়দানের মধ্যে যখন দাঁড়ালাম, আমি বললাম, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যুব সমাজ, আপনি যখন ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবেন, রাতের বেলায় ঘর থেকে কেউ বের হয় না, ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবেন, গায়ের মধ্যে যখন পারফিউম দিবেন, সুন্দর পোশাকটা যখন পরে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওই শ্বাসটা পৃথিবীর কারোর জন্য করে নাই, একজনের জন্য করেছেন, বলেন তিনি কে? সুন্দর পোশাক পরেছেন। এখন তো আমরা বিয়ে বাড়ির মধ্যে গেলে সবচেয়ে দামি পোশাকটা পরি, অথচ সুন্দর পোশাক যখন আপনি পরিধান করবেন, গায়ের মধ্যে হালকা পারফিউম দিবেন, জায়নামাজটা বিছিয়ে যখন সুখের পানি ছেড়ে যখন কান্না করবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা বলেন? সুন্দর পোশাক যখন পরেছেন আল্লাহর জন্য সেজেছে, সুখের পানি যখন ছেড়ে কান্না করবেন, আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? মাফ করে দিবে। উনি বললেন, তামার ময়দান হয়ে গিয়েছে, আমিও হাঁটতেছি, হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা সাপ আমাকে এমন ভাবে দৌড়াচ্ছেন। কিসে দৌড়াচ্ছেন? সাপ, শরাব যারা পান করেন একটু অন্তরটা লাগিয়ে দিয়ে শুনেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আপনাকেও মরতে হবে, আপনার বাবাও মরেছেন, দাদাও মরেছেন, আপনাকেও মরতে হবে, একটু কানটা কারাদি করে শুনেন। উনি বললেন, আমাকে সাপ দৌড়াচ্ছেন। দৌড়তে দৌড়তে আমিও দৌড়তে লাগলাম, দেখা যাচ্ছে একটা বৃদ্ধ মানুষ আমাকে বাঁচানোর জন্য আসলেন, এত দুর্বল মানুষ হাঁটতে পারে না, অনেক কষ্ট করে করে আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, কিন্তু সাপ এত জোরে আমাকে দৌড়াচ্ছেন, আমি পারতেছি না সাপের সাথে। তারপরও দৌড়তে দৌড়তে এমন একটা জায়গার মধ্যে গেলাম, দেখতে পাচ্ছি আমার যে মেয়েকে আমি মদ ফেলাই দেওয়ার কারণে মেরেছিলাম, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা বললেন, আব্বাজান এখানে কেন, আপনি কেন আসলেন? বললেন, মা এইভাবে এইভাবে এই যে কিয়ামতের ময়দানে আমি হাঁটতে লাগলাম, আমাকে সাপ তাড়া করছেন, বৃদ্ধ মানুষ বাঁচানোর জন্য আসলেন। মেয়ে বললেন, ও আব্বাজান এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? আব্বাজান আপনি কি মরবেন না? আপনার কি মৃত্যু হবে না? আব্বাজান যে সাপকে দেখা যায় ওই সাপটা হলো আপনার গুনাহ, আপনি এত গুনাহ করলেন, এত অপরাধ করলেন, এত সুদ খেলেন, এত মাদকাসক্ত হয়ে গেলেন আব্বাজান,
আপনার গুনাহগুলা এতবারে হয়েছেন সাপে পরিণত হয়ে গিয়েছেন আব্বা জান আপনি কি মরবেন না আপনার কি মৃত্যুবরণ হবে না এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না বললেন ভাই যে বৃদ্ধ মানুষ দেখা যায় এটা কি বললেন আপনি এত দুর্বল আমল করলেন আমলটা এত দুর্বল হয়েছেন এটা বৃদ্ধ মানুষে পরিণত হয়েছেন আপনাকে বাঁচাতে পারে না আপনার গুনাহগুলো এতবারে হয়েছেন সাপে পরিণত হয়েছেন আপনার গুনাহ সবচেয়ে বেশি আপনার আমলগুলো সবচেয়ে কম আপনার আমল সবচেয়ে কম আপনার কি এখনো মৃত্যুর কথা স্মরণ হয় না আপনি কি মরবেন না আব্বা জান এই কথাটা মেয়েটা যখন বললেন চোখ ছুটে গেলে এখনো কিন্তু লাইলাতুল কদরের রাত শেষ হয় নাই লাইলাতুল কদরের রাত এখনো সমাপ্ত হয় নাই অজু বানালেন মদর বোতল আছে খাদ্যই নাই মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল মদের বোতল ফেলে দিয়েছেন কান্না করতে করতে অজু বানালেন অজু বানানোর পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন ওই দিনের নামাজটা সবচেয়ে দামি নামাজ কারণ একজনকে ভয় করে পড়েছেন বলেন তিনি কে আপনিও সেই নামাজটা পড়বেন ডাক্তার যখন বলে দিবেন ও ভাইজান আপনি আর 20 দিন বাঁচবেন আপনাকে যদি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয় ভালো লাগবে না আপনাকে দামি দামি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হোক ভালো লাগবে না সেদিন আপনি অজু বানাবেন এমন ভাবে অজু বানাবেন এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবেন দুনিয়ার কোনো চিন্তা আসবে না কারণ আপনি জেনে গিয়েছেন 20 দিন পর আপনার মৃত্যু এজন্য সৈয়দনা ফারুক আজম বলেন মরার আগে একবার মর চোখটা বন্ধ করে দেখ তোর মৃত্যু হয়েছেন দেখবি বন্ধু বান্ধব গুলা দূর দূরান্ত থেকে ছুটে আসবেন মাইকের মধ্যে এলান হবে অমুক বারের নিবাসী অমুকের ভাই একটার সময় ইন্তেকাল করেছেন আসরের নামাজের পর তারা জানাজা ঠিক কিনা বলেন এটাই দুনিয়ার পরিস্থিতি এটাই বাস্তবতা উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এমন ভাবে নামাজ পড়েছেন এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না করেছেন ওই দিন থেকে এমন ভাবে নামাজ আদায় করেছেন কিতাবের মধ্যে পরিশেষে আসলেন আল্লাহর ওলি হয়ে গিয়েছে এই জন্য আমার ফার্স্ট নম্বর আমার নবীজি বিদায় হজের ভাষণে বললেন সুদ কেও না সুদ তোমরা বর্জন করো সুদের যারা কলম আনবে লিপিবদ্ধ করবে সমান অপরাধী মাদকের দ্বারে কাছেও যেও না আর মহিলাদের ব্যাপারে বললেন আমি তোমাদের ব্যাপারে বেশি ভয় পাচ্ছি তোমরা বেশি অপকর্মের মধ্যে নিযুক্ত হচ্ছ আমি আজকের এই আলোচনা থেকে বলতে চাই যারা কাফুল বলে বলে ভিডিও বানাচ্ছেন যুব সমাজ নষ্ট করতেছে এই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যতগুলো মানুষ ভিডিও দেখবে জেনার গুনা আছে না নাই আর আপনারা যারা দেখবেন গুনা আছে না নাই ওগুলাকে আনফ্রেন্ড করে দিবেন দেওয়ার প্রয়োজন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আমি জানি অনেক কষ্ট দিলাম তাহলে আমার এই আজকের আলোচনা থেকে আপনাদেরকে কয়েকটা জিনিস আমি চাইবো প্রথম নম্বর হলো ভুলের মধ্যে আপনি ছিলেন কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে প্রয়োজন আছে না নাই আছে না নাই করবেন তো নবীর সুন্নাত সুন্নাত মানে শুধু অনেকগুলো সুন্নাত আছে আপনি যদি নবীজির স্টাইল অনুযায়ী সুন্নাত রাখতে পারেন এটাও নাজাতের ওসিলা হতে পারে কি না পারে কি না আমার নবীজি কিভাবে সুন রাখতেন এখন তো ছেলেরা নেইমার স্টাইল মেসি স্টাইল বিভিন্ন স্টাইলে সুল কাটে কি না কাটে কি না যদি এদেরকে ভালোবেসে সুলে ধরনের কাটেন দেখবেন কিয়ামতের ময়দানে ওই নেইমার আপনার কাঁধের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ভালোবেসেছেন নেইমার আপনার কাঁধের মধ্যে মেসি আপনার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন চলো গুড়িয়ে গিয়ে জাহান্নামে কোথায় জাহান্নামে আর যদি আমার নবীর সুন্নত ফলো করেন নবীজি বললেন উম্মত আমি আগে জান্নাতে যাব না চল তোকে জান্নাতে দিয়ে আসি আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক আমিন যারা আয়োজন করেছেন এত সুন্দর আয়োজন পশ্চিম কোয়াইশ ইসলামী তরুণ কল্যাণ পরিষদ ও ইমাম আলা হযরত ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর আয়োজন আপনারা অনেক রাত পর্যন্ত বসে আলোচনা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যারা আয়োজন করেছেন এলাকাবাসী সহ যারা
এসে এত সুন্দর মাহফিলকে সার্থক করেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক আমিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক আমিন ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ